আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, জাহার নাকি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর। একে দুই, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে সন্ধ্যাবেলায়। একে তিন, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে প্রগত স্বরসঙ্গতি। একে চার, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা হলো 9টি। দুইয়ের একে বলেছে তোতাই অ ক খ পড়বে না কেন, তোতাই সবুজ জামা না পেলে অ ক খ পড়বে না। দুইয়ের দুই বলেছে আমাদের জাতীয় ধর্ম, এই জাতীয় ধর্মটি কী। প্রশ্নে প্রদত্ত অংশের বক্তা হচ্ছে আরব সেনাপতি। জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত, হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। দুয়ের তিনে বলেছে প্রবাদ বলতে কি বোঝো। প্রবাদ কাকে বলে, প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ, বহুকাল ধরে জনমানসের মুখে মুখে প্রচলিত জনপ্রিয় উক্তিকে প্রবাদ বলা হয়। প্রবাদ কোনো একক ব্যক্তির নয়, গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি। দুয়ে চার আছে বাক্যে প্রয়োগ করে দেখাও, এক হাতে তালি বাজে না। বাক্যে প্রয়োগ করতে বলেছে লিখবে শাশুড়ি বৌমা মিলে ঝগড়া করছো আর একে অন্যের নামে দোষ দিচ্ছ, কিন্তু জেনে রেখো এক হাতে তালি বাজে না। দুয়ের পাশে আছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো। ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, পদমধ্যস্থ দুই ধ্বনি অবস্থানের পরিবর্তনকে বিপর্যাস বা ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের ফুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিছাজ থেকে পিচাস, বারাণসী থেকে বানারসি, বাক্স থেকে বাসক ইত্যাদি। দুয়ে ছয়, দুপুরে খাওয়ার পর অপু কি করতো। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কি করত, খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু হাতের লেখা লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখের মহাভারত পড়া শুনত। দুয়ের সাথে আছে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল, নবীন পালিতের সঙ্গে। তিনের একে আছে হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন, হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা অনুযায়ী একটি নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিলে রাখা ফুলদানি, বই খাতা আর যাবতীয় সামগ্রী। তিনের দুই বলেছে ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে। আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে যায়। চারের এক বলেছে মাছের কালিয়া 3টে বেজে গেল, এরকম বলার কারণ কি। প্যালার উপর দায়িত্ব পড়ে মাছের কালিয়া তৈরির। ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন, কড়াইতে তেল চাপিয়ে প্যালা তাতে মাছ ঢেলে দেয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা, অতগুলো মাছ তালগোল পাকিয়ে যায় একসঙ্গে, মাছের কালিয়া নয় মাছের হালুয়া হয়ে ওঠে। মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা আদালতে পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়ার 3টে বেজে গেল। চারে দুই বলেছে ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নাই, বক্তাকে কোন সত্য সে বলেছে। প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। গ্রিক সেনা অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে আসা সেকেন্দার সাহার কাছে। সেকেন্দার সাহা চন্দ্রগুপ্তকে সত্যি করে বলতে বলে যে সে কি করছিল। তখন বক্তা সত্য কথাটি বলে, সেটি হলো আমি সম্রাটের বাহিনী চালনা, বুদ্ধ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। তো এই ছিল আজকের আমাদের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।